কুমিল্লার লাকসাম এলাকায় এই যে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া, এই সংগঠনের ইজ্জত বিষয়ক যে প্রধান সমন্বয়কারী একটা হানজালা এবং সুজন ওরফে সোহেল, তারা দুজন ছিল ইজ্জত বিষয়ক প্রধান সমন্বয়কারী, অর্থ বিষয়ক প্রধান সমন্বয়কারী বাচ্চু, একইভাবে সামরিক শাখার তৃতীয় ব্যক্তি জাকারিয়া, এই চারজনকে আমরা আটক করতে সক্ষম হই। আটককৃতদের কাছ থেকে আমরা বেশ কিছু ডকুমেন্ট পাই এবং যেখান থেকে এই সংগঠনের কার্যক্রম সম্পর্কে আমরা বেশ কিছু চাঞ্চল্যকর এবং বেশ কিছু তথ্য পাই। আটককৃতদের কাছ থেকে আমরা একটি ট্রেনিং সিলেবাস পাই যেখানে তারা সুনির্দিষ্টভাবে মানহালা বা স্টেপ সম্পর্কে তারা বর্ণনা করেছে যে এই সংগঠনের ট্রেনিং বা মানহালা কি হবে এটা সম্পর্কে একটি বই পেয়েছি, যেখানে তারা উল্লেখ করেছে ছয়টি মানহালা সম্পর্কে। ফার্স্ট মানহালা সম্পর্কে তারা বলেছেন যে টার্গেট নির্বাচন সম্পর্কে তারা এখানে বর্ণনা করেছেন, যেখানে তারা পাঁচটি শ্রেণীর ব্যক্তিদেরকে অযোগ্য হিসেবে উল্লেখ করেছেন, যারা ভীতু, কৃপণ, বাচাল, ঘরকোণে অথবা রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত তাদেরকে এই সংগঠনে নেওয়া যাবে না বা তাদেরকে তারা অযোগ্য হিসেবে উল্লেখ করেছে। একইভাবে দ্বিতীয় মানহালাতে তারা বলেছেন যে সম্পর্ক যাচাই করা, এক্ষেত্রে তারা বলেছে যে কিভাবে যখন তারা কোনো সদস্য সংগ্রহ করবে বা কাউকে এই সংগঠনে উদ্বুদ্ধ করবে তাদের সাথে কিভাবে সম্পর্ক স্থাপন করবে, সেখানেও তারা পাঁচটি কৌশল সম্পর্কে বলেছে, সালাম দেয়া, হাসি মুখে কথা বলা, অন্যের দোষ না ধরা, প্রশংসা করা এবং তাদেরকে হাদিসের বিভিন্ন ব্যাখ্যা তাদেরকে বর্ণনা করা। পরবর্তী স্টেপ যেটা তৃতীয় মারহালা, এখানে তারা ইমান নির্ধারণ সম্পর্কে বলেছে এবং যেখানে তারা দশটি বিষয়বস্তুর উপরে তারা গুরুত্ব আরোপ করেছে, জান্নাত জাহান্নাম সম্পর্কে বর্ণনা, নামাজ, গুনাহ এবং এখলাস, বিভিন্ন পরীক্ষা, উত্তম চরিত্র বা কোন কাজ করলে গুনাহ হবে, কোন কাজ করলে গুনাহ হবে না, এরকম বিভিন্ন বিষয়বস্তু, এই ধরনের দশটি বিষয়বস্তু তারা উল্লেখ করে তারা তৃতীয় মানহালা বা ট্রেনিংয়ের যে তৃতীয় স্টেপ সেখানে তারা বলেছে। এখানে উল্লেখ্য এই তৃতীয় স্টেপেও কিন্তু তারা জিহাদ সম্পর্কে তারা কোনো প্রশিক্ষণ বা স্টেপ বা এখানে কোনো ধরনের বর্ণনা তারা করেনি। চতুর্থ মানহালা, যেই মানহালাতে তারা বলেছে চিন্তার বীজ বপন সম্পর্কে তারা কিছু আইডিয়া দিয়েছে, যেখানে তারা ছয়টি বিষয় উল্লেখ করেছে, কোরআন সুন্নাহ সহ বিভিন্ন বিষয় উল্লেখ করেছে এবং এখানে ষষ্ঠ স্টেপে তারা জিহাদ ফি সাবিলিল্লাহ নামে একটি স্টেপ সম্পর্কে তারা বর্ণনা করেছে, যেখানে তারা জিহাদ সম্পর্কে হালকা আইডিয়া দিয়েছে। পঞ্চম মানহালা যেটা হচ্ছে মূলত মানহাজ বা এই সংগঠনের যে সাংগঠনিক বিন্যাস, কাঠামো, সংগঠনের কার্যক্রম কি হবে, এটা কিন্তু তারা পঞ্চম স্টেপে তারা বর্ণনা করার জন্য এই প্রশিক্ষণ যে বই সেখানে তারা উল্লেখ করেছে। এবং ষষ্ঠ মারহালা বা ষষ্ঠ স্টেপে তারা যুদ্ধের কৌশল সম্পর্কে তারা প্রশিক্ষণ দিয়েছে বা প্রশিক্ষণের বিষয়ে বলা হয়েছে, যেখানে তারা যুদ্ধের সম্পর্কে তাত্ত্বিক ও শারীরিক প্রশিক্ষণ সহ আরও বিভিন্নভাবে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে প্রস্তুত করে যে কোনো আটটি সেক্টরের একটি সেক্টরে তাদেরকে যোগ্য করে তোলার একটি প্রক্রিয়া নিয়েছে। আমরা যে বইগুলো পেয়েছি এই বইগুলোর ভিতরে যে বিষয়গুলো উল্লেখ রয়েছে তার সামারিটা মূলত আমি আপনাদেরকে বলছিলাম। একইভাবে তারা হিজরতের পরিস্থিতি এবং প্রস্তুতি সম্পর্কে তারা এখানে একটি বই আমরা পেয়েছি, যেখানে হিজরত সম্পর্কে তাদেরকে বলা হয়েছে যে তারা হিজরতের পূর্বে এক মাস আত্মীয় স্বজনের সাথে কোনো দেখা করবে না বা কথা বলবে না এবং আত্মীয় স্বজনকে একটি যৌক্তিক কারণ বলে আসতে হবে যে তারা কেন বাসা থেকে চলে এসেছে বা বাসা তারা ত্যাগ করেছে। তারা হিজরত চলাকালীন সময় কোনো ধরনের যেন ভিডিও, অডিও ফুটেজ বা কোনো ধরনের তাদের অবস্থান সম্পর্কে যেন কোনো ফুটপ্রিন্ট না থাকে এটার কথা বলা হয়েছে এবং একইভাবে আইন শৃঙ্খলা বাহিনী যেন হিজরতকালীন সময়ে কোনো ধরনের ফুটপ্রিন্ট না পায় এটার ব্যাপারে তাদেরকে সতর্ক করা হয়েছে। মোবাইল সিকিউরিটি সম্পর্কে সতর্ক করা হয়েছে, তাদেরকে বলা হয়েছে ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের কোনো ধরনের আইডি থাকা যাবে না, যদি থাকেও সেক্ষেত্রে তাদেরকে ডিলিট করতে বলা হয়েছে। তাদের যদি কোনো স্মার্ট আইডি কার্ড বা এনআইডি থাকে সেটার ফটোকপি সহ টোটালটা ডিস্ট্রাকশন করে শুধুমাত্র যেটা অরিজিনাল এনআইডি কার্ড সেটা তাদের সাথে মানে ক্যারি করার জন্য বলা হয়েছে, কারণ তাদেরকে
পার্বত্য চট্টগ্রামে দুর্গম এলাকায় হিজরত করতে হবে। তাদের ফিটনেস সম্পর্কে বলা হয়েছে, যেখানে বলা হয়েছে তাদেরকে 20 কেজি পর্যন্ত মালামাল বহনে সক্ষম হতে হবে এবং তারা যেন এক টানা 6-8 ঘন্টা কোনো ধরনের রসদের সাপোর্ট বা পানির সাপোর্ট ছাড়া তারা এক টানা হাঁটতে পারে, এই ব্যাপারে তাদেরকে বলা হয়েছে। তাদেরকে জিহাদের ব্যাপারে কি কি করণীয় এই সম্পর্কিত একটি বই পেয়েছি, যেখানে বলা হয়েছে যে জিহাদের কোন পর্যায়ে তারা তাদের পিতামাতার নির্দেশ অমান্য করে তারা জিহাদে অংশ নিবে। তাদেরকে যুদ্ধের প্রস্তুতি সম্পর্কে জ্ঞান দেওয়া সম্পর্কিত একটি আমরা বই পেয়েছি, যেখানে বলা হয়েছে 4টি স্থানে তাদেরকে 4টি এলাকায় যুদ্ধের প্রস্তুতি তাদের রাখার জন্য, একটি হচ্ছে বনভূমি, পাহাড়ভূমি, মরুভূমি, জনভূমি, যেখানে তারা বনভূমিতে অবস্থান করে গেরিলা যুদ্ধের প্রশিক্ষণকে বেশি প্রাধান্য দিয়েছে। তাদের বক্তব্য এখানে এসেছে, যেখানে বিভিন্ন ছদ্মবেশে বা বিভিন্ন কৌশলে মানুষের সাথে মিশে যেয়ে তারা গেরিলা যুদ্ধ বা বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম বা নাশকতার প্রস্তুতি তাদেরকে নেয়ার জন্য প্রশিক্ষণের কথা বলা হয়েছে। তো আমরা যেই বইগুলো পেয়েছি আজকে মধ্যরাতে, এই বইগুলোর অ্যানালাইটিক্যাল বা অ্যানালিটিক্যাল বিষয় থেকে এই বিষয়গুলোই এসেছে যে তাদের এই যে ট্রেনিং প্রস্তুতি, জিহাদের প্রস্তুতি।